মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। হ্যাপি সানডে। তো সানডে মানে একটু লেট করে ঘুম থেকে উঠেছি আমরা, তো উঠে একটু ব্রাশ টাশ করে তো ছাদে আসলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাও এই আসলাম, এসেই এখন একটা নতুন জিনিস পেয়েছি, তোমার আমি দেখাচ্ছি। ধরো তোমার দাদার সাথে কথা বলে তোমাদের দেখাচ্ছি। গুড মর্নিং। সকালবেলা ছাদে উঠি, একটা সারপ্রাইজ। এই দেখো, ছাদের দরজা খুলতেই তোমাদের দিদি কি পেয়েছে, পেয়ে তো খুব খুশি সকালবেলা। যদি আমি ঘুরে বেড়াতে পারি না, তো পেয়েছি, এটাই খুব ভালো লাগছে। এবার দেখা যাক তোমার দাদা পারে কিনা, জানি না, যদিও বলে তো পারে, আমি ট্রাই করতে হবে যে পারে কিনা। একবারে সাংঘাতিক রকমের ঘুড়ি বাজনা হলেও একটু আধটু ঘুরে বেড়াতে পারি, তা চেষ্টা করে দেখি আজকে বেলার দিকে, যদি সম্ভব হয়। রবিবার তো ঘুড়ির, তো আমি তো ঘুড়ি পেয়েছি, আর তোমার দাদা হচ্ছে ঘুড়ির সুতোটা দেখো এখনও টেনে যাচ্ছে, অনেক সুতো পাওয়া গেছে। এবার দেখা যাক, মানে বেলার দিকে যদি পারি কিনা জানি না, আদৌ ঘুড়ি উড়বে কি না। বলছে তো আমি খুব ভালো পারি, বলছে আমি তো ঘুড়ি ওড়াতে পারি। দেখা যাক ঘুড়ি ওড়াতে পারে নাকি আমার কথাই সাকসেস হয় যে হ্যাঁ পারে না। দেখো তোমার দাদা কিন্তু ঘুড়ির সুতোটা কি সুন্দর গোটাচ্ছে, দেখে তো মনে হচ্ছে, এখন মনে হচ্ছে পারে হয়তো ঘুড়ি ওড়াতে, যদিও পারে। এখন দেখা যাক নাকি এই ঘুড়ি, সময় ছোটবেলায় তো এসব অভ্যেস প্রত্যেকেই প্রায় থাকে, তা আমার অল্প অভ্যেস ছিল। ঠিক আছে, দেখা যাক তোমার দিদির সন্দেহ নিরসন হয় কিনা, আদৌ ঘুড়ি ওড়াতে পারি কিনা। যে যাই বলুক, আমি তো ঘুড়িটা পেয়েছি, এটাই আর সবচেয়ে বড় কথা, নাহলে তার ঘুড়ি উঠতেও না। দেখা যাক কি হয় শেষমেশ। বন্ধুরা এখন ছাদে তো উঠে এসেছি, তা এই সকাল সকাল তো এক কাপ চা তো দরকারই, এ হাতে নিয়ে চলে এসেছি চা। তোমার দাদা এখনও ঘুড়ির সুতো গুটিয়েই যাচ্ছে, দেখা যাক কখন হয় ওদের কমপ্লিট। ওনার তারপরে ওনার জন্য চা তো রেডিই রয়েছে, আমি এই রইলাম, আমিও ছাদে রয়েছি, একটু শেয়ার করলাম তোমাদের সাথে। চলো বাই। ঘরে চলে এসেছি, ঘুড়ির সুতো গোটানো কমপ্লিট। ঘুড়িটা পেয়ে থেকে তো তোমাদের দিদি আমাকে সমানে লেগ পুলিং করেই চলেছে, যে তুমি ঘুড়ি ওড়াতে পারো না, পারো না, পারো না, কখন টেস্ট চলবে। তা ঘটনা হলো, আমিও ব্যাপারটা জেরের পর্যায়ে নিয়ে ফেলেছি যে হ্যাঁ আমি ঘুড়ি ওড়াতে পারি, 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 পারি। তা বেলায় তো অবশ্যই ট্রাই করবো, ট্রাই নয়, ঘুড়ি উড়িয়েই দেখাবো। তা এবার ঘটনা হচ্ছে, আজকে সকাল থেকে আকাশ মেঘলা এবং কোনো হাওয়া নেই, তা এই সিচুয়েশনে কি করে এক্সকিউজ, হ্যাঁ হাওয়া নেই, মেঘলা, বেলা তো রোদ উঠছে, এখনো আকাশ পরিষ্কার হয়ে গেছে, পারবে না, না পারবো, তা বেলায় যথারীতি ট্রাই করা যাবে, দেখি। বেলায় তোমাদের অবশ্যই দেখাবো ঘুড়ি উড়িয়ে। এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর এখন প্রচুর কাজ, বাজার যেতে হবে, রবিবার মানেই তো বাজার, বাজার মানেই একটা জমজমাট ব্যাপার, রবিবার বাজারে অন্যান্যদের তুলনায় ভিড় বেশি থাকে। তা আমরা যারা সারা সপ্তাহ ব্যস্ত থাকি, তাদের রবিবারই মোটামুটি সপ্তাহের ম্যাক্সিমাম বাজারটা করে ফেলতে হয়। তা এইভাবে দেখা যাক, একদম 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 একদম, মেয়েদের তো সব দিনই সমান, আমাদের যেটা ছুটির দিন বলে আমরা দাবি করি, মেয়েদের তো অবশ্যই সেটা নয়। ঠিক আছে চলো বেলায় বাজার যাব, তোমাদের সাথে তখনও শেয়ার করব। এই দেখো তোমাদের দিদি অন অ্যাকশন। বন্ধুরা বাজার থেকে ঘুরে চলে এলাম, তোমাদের বলেছিলাম বাজারে গিয়ে ব্লগ করব, তোমাদের দেখাবো, কিন্তু আজকে রবিবারের বাজারে যা অবস্থা তাতে দেখানোর মতো প্রথমত কিছু নেই, তারপর চরম বিরক্তিকর অভিজ্ঞতা, সেসব তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে বসে বসেই গল্প করতে করতে দেখো তোমাদের দিদি এখন আনাজ কাটতে ব্যস্ত, এবার রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। চিকেন এনেছে তোমার দাদা, তো চিকেনের অ্যারেঞ্জমেন্ট করছি, এই মানে সব মশলাপাতি পেস্ট করবো, এই জন্য পেঁয়াজটা কাটছি,
তার সাথে আজকে কি কি হয় দেখা যাক, কি কি ভেজিটেবলস এনেছে, চিকেন তো হচ্ছে মাস্ট, দেখা যাক চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কেমন দেখো বন্ধুরা, তোমাদের দিদি রান্না করছে রবিবারের রান্না। আমাদের ছুটি থাকলেও মেয়েদের ছুটি নেই। এটাই চিকেন হচ্ছে, এটাই আলু, কিছু একটা প্রিপারেশন হচ্ছে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, পোস্ত দিয়ে হবে, উপরে পোস্ত ছড়ানো থাকবে, আর তার সাথে চাটনিটা করছি, পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার দেখা যাক ভাতটা একদম লাস্টে খাওয়ার আগে করব, চলো চলো আবার পরে দেখা হচ্ছে। একদম রেডি করে রান্না টান্না, তারপর তোমাদের সামনে আসছি। এরকম বন্ধুরা, চিকেন রেডি, আদার সাইড এম অলরেডি, হ্যালো ফ্রেন্ডস, তা আবার লাঞ্চ করে কমপ্লিট করে চলে এসেছি। তো তোমার দাদা তো এখন আমার দিবা নিদ্রা দিয়েছে, বললো তো ঘুড়ি ওড়াবে, আদৌ ঘুড়ি উড়বে কি না আজকে সন্দেহ, দেখা যাক চলো দেখি ডেকে ডুকে যদি তোলা যায়, তো চলো যদি ওড়াতে পারে তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো সেটা, চলো দেখতে থাক। বন্ধুরা এখন ছাদেও চলে এসেছি, তো তোমার দাদা একদম মানে কি বলবো দিবানিদ্রা দিয়ে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু বলে ফেলেছে ঘুড়ি ওড়ানো দেখাবে, তো কিছু করার নেই, তো উঠেছে, উঠে ছাদে উঠেছে, উঠে এখন সুতো ঠিক করছে ঘুড়ি ওড়ানোর জন্য। আদৌ উঠবে কিনা জানি না, চলো দেখ, আবার জট পড়ে গেছে সুতোতে, বলছে আবার জট পড়ে গেছে, চলো দেখা যাক কি হয় আলটিমেট। আমরা ঘুড়ি ওড়াতে বন্ধুরা আমরা ঘুড়ি ওড়াতে এখন ছাদে উঠেছি। এবার তোমাদের ছাদের ভিউ দেখাবো আশপাশের, তার কারণ হচ্ছে কি, এতক্ষণ ধরে আমরা ঘুড়ি ওড়ানোর চেষ্টা করেছি, তা করার পর ঘটনা ঘটেছে যেটা, ঘুড়ির মাথা ফেটে গেছে, আর যে সুতোটা ছিল সেই সুতোটা তো আমার দিদি পায়ে জড়িয়ে ফেলেছে, জড়িয়ে ফেলার পর ঘুড়ি ওড়ানো আজকের মতো পোস্টপন, ভবিষ্যতে যদি কোনো দিন আবার ঘুড়ি পাওয়া যায় তো ওদের সেটা দেখাবো। আপাতত ছাদের আশপাশের ভিউ দেখো, তোমাদের দিদি পায়ে সুতো পুরো জড়িয়ে একদম শেষ। এই দেখো ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাথমিকভাবে ঘুড়ির মাথা ফেটে গেছে। দেখো ছাদের চারপাশের প্রাকৃতিক দৃশ্য, ওই দেখো দিদি পায়ে সুতো নিয়ে হেঁটে বেড়াচ্ছে। এই দেখো পায়ে সুতো নিয়ে দিদি হেঁটে বেড়াচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, আবার সন্ধ্যেবেলায় চলে এসেছি, দুপুরের পরে তো ঘুড়ি ওড়ানো অনেক হলো, তা হওয়ার পর তারপরে কি হলো বলো তো, সবাই এসে ঘুমিয়ে পড়া হয়েছে, তোমার দাদা বলতে আগেই দিবানিদ্রা দিয়েছিল, তারপরে এসে ভালো করে আরও ঘুমালো, ঘুম থেকে ওঠাও হলো, ওটা একটু চাটা খাওয়া হলো, তারপরে হচ্ছে এই ফিশ ফিঙ্গার অর্ডার করা হয়েছিল, এবার ফিশ ফিঙ্গার খাওয়া হবে। তোমার চলো রাত্রে পর্যন্ত আবার দেখা হবে, কি হয় তোমার সাথে শেয়ার করবো। হ্যালো ফ্রেন্ডস, তো ডিনার কমপ্লিট, ডিনার কমপ্লিট করে তো চলে এসেছে একদম ব্লগের শেষে। যদি আজকে তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, চলো টাটা, গুড নাইট, গুড নাইট।